নমস্কার বন্ধুরা, জেনিস রয় কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে দহি ভিন্ডির রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা ভিডিওটা দেখুন, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টের অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে। তাহলে চলুন দেখে নিই আমার এই ভিডিওটি। দহি ভিন্ডি বানানোর জন্য আমি নিয়েছি 500 গ্রাম ঢেঁড়স। ঢেঁড়সগুলোকে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। রান্নার শুরুতেই আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। একটা বাটিতে নিয়েছি 4 টেবিল স্পুন টক দই। টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। 1 টিস্পুন হলুদ, 1.5 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন গরম মশলা আর স্বাদ অনুসারে চিনি। সব মশলা একসঙ্গে ভালো করে মিশিয়ে দেব। আমি নর্মাল টেম্পারেচারে রাখা দই নিয়েছি, ফ্রিজে রাখা ঠান্ডা দই আমি ব্যবহার করছি না। মশলার পেস্ট তৈরি করা হয়ে গেছে। ইন্ডাকশন প্যানের মধ্যে দেব 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, আমি ঢেঁড়সগুলো দিয়ে দেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে ঢেঁড়সগুলো ভেজে নেব। ঢেঁড়সগুলো লাল করে ভাজব। ঢেঁড়সগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আবারও প্যানের মধ্যে দেব পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়নের জন্য দেব গোটা জিরে, হিং আর একটু কুচানো কারি পাতা। ফোড়ন ভেজে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এই পর্যায়ে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। নাড়িয়ে চাড়িয়ে মশলা কষাবো। মশলা ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। মশলা থেকে তেল ছেড়ে গেছে, স্বাদ অনুসারে নুন দেব। মশলা ভালো করে মিশিয়ে দিয়ে ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দেব। মশলার সঙ্গে ঢেঁড়স কষিয়ে দেব। মশলার বাটিতে একটু জল নিয়ে নিয়েছি, সেটা কষানো ঢেঁড়সের মধ্যে দিয়ে দেব। ঢেঁড়স গ্রেভির মধ্যে সুসেদ্ধ করে নেব। বন্ধুরা, নিরামিষ দিনে এই রেসিপিটা থাকলে আপনারা রুটি, লুচি, পরোটা, ভাত যার সঙ্গেই খাবেন আপনাদের অসাধারণ লাগবে। দহি ভিন্ডি একদম রেডি। এর বেশি গ্রেভি আমি শুকনো করব না। ইন্ডাকশন অফ করে প্যানটা কভার করে কিছুক্ষণ রেখে আমি দহি ভিন্ডি প্লেট করব। আপনারা ভিডিওটা দেখুন, যেভাবে আমি সুস্বাদু দহি ভিন্ডি আপনাদের রান্না করে দেখালাম ঠিক একইভাবে একবার আপনারা বাড়িতে এই রান্নাটা করে খেয়ে দেখুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এইরকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থাম্বনেইলে ক্লিক করুন।